এই উঠো অনিক, অনিক উঠো, উঠো না প্লিজ। আরে উফ, অনিক উঠো না, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। ছাড়ে না কেন, ছাড়ো। পাঁচটা মিনিট প্লিজ, প্লিজ। কি পাঁচটা মিনিট, আমার আজকে অফিসে ফার্স্ট মর্নিং এ ফার্স্ট মিটিং, দেরি করা যাবে না। উঠো উঠো, পাঁচটা মিনিট প্লিজ, প্লিজ। অনিক উঠো, অনেক দেরি হয়ে যাচ্ছে, উঠো না। উঠো। আরে আমি প্রতিদিন রেডি হয়ে যাই আর তুমি উঠতেই চাও না। আমি না থাকলে তুমি অফিসে টাইম মতো কোনোদিনই যেতে পারতে না। তুমি না থাকলে তো আমার জীবনটা টাইম ফ্রেমে বন্দী হয়ে যেত। তুমি আছো বলেই ব্যাস, আর বলতে হবে না। আমার ওয়ান্ডার ওয়ান মিনিটটা। আমি রেডি, আমি রেডি। রেডি? হ্যাঁ চলো রেডি হয়ে নাও। রেডি তো তুমি তোলো, সামনে আনো। ওকে রেডি? হ্যাঁ, ওয়ান টু থ্রি। তাকাও আমার দিকে। হ্যাঁ থ্রি। কনফিউজ করবে না। এই 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 আস্তে, একটু এই হেরে গেলে, আজও তুমি হেরে গেলে। সরি, আমি কালকে অবশ্যই জিতবো। তোমার কাল কোনো দিনই হবে না, প্রতিদিনই আমি জিতবো, বুঝছো? আবার কে এলো এত সকালে? আচ্ছা আমি দেখছি, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। না না ম্যাডাম, গতকাল একটা চিঠি এসেছিল, আমি দিতে বলে গেছিলাম। এই যে চিঠিটা ম্যাডাম, আমাদের ইন্টারকমের প্রবলেমটা যে ছিল ওটা ঠিক হয়ে গেছে। ও তাই নাকি? জি ঠিক আছে, সালাম ম্যাডাম। বললেই হলো না, নাস্তা করো। আমি খুলে দেখিনি, এই মাত্র আসলো। আরে নাস্তাটাকে শেষ করো, এটা তো গাড়িতে বসে বসে দেখা যাবে, তাই না? আরে দেখতে দাও না, এটা তো মনে হয় মামার চিঠি। খেয়া, অনেক তোমাদের কথা সবসময় মনে পড়ে, কিন্তু গত কয়েকটা বছর হিউম্যান কমিউনিকেশন নিয়ে আমার কাজে আমার নামা খাওয়া একদম হারাম ছিল। তোমরা শুনে আনন্দিত হবে, আমার গবেষণার কাজ প্রায় শেষ। আমার আবিষ্কারটা প্রাথমিকভাবে সফল হয়েছে, সেটির উপর আমার অনেক কিছু নির্ভর করছে, খুব অস্থিরতা কাজ করছে।
গবেষণার চাপ অনেকটা হালকা হবার পর থেকে তোমাদেরকে ভীষণ কাছে পেতে ইচ্ছে করছে। হাজার হাজার মাইল দূরে থেকেও প্রিয়জনদের কাছে পাওয়ার ব্যাকুলতা অন্যরকম। এই চিঠিটা যখন তোমাদের হাতে পৌঁছাবে তখন তোমাদের বিয়ে 3 বছর পূর্ণ হয়ে কয়েকদিন গড়াবে বা কয়েকদিন কম হবে, সে যাই হোক তোমরা সবসময় আমার হৃদয়ের শুভকামনায় থাক। তোমাদের মামা ডক্টর ম্যাডাম কিছু লাগবে, চা বা কফি? নো থ্যাঙ্কস। আচ্ছা বসেন। তোমাকে মনে পড়ে কি মামা? মামা একদিন কাউকে কিছু না বলে হঠাৎ করে আমাদের বিয়ের পর ড্রয়িং রুমে একটা চিঠি লিখে রেখে দিয়ে আমেরিকা চলে গেলেন, এবং আজ 3 বছর পর মামার চিঠি। মামা কোথায় আছে, কেমন আছে, কবে ফিরবে কিছুই কিন্তু খোলাসা করে চিঠিতে লেখেনি। অথচ আমাকে দেখো, আমি প্রতিটা দিন অপেক্ষা করে আছি মামা কবে ফিরবেন। তুমি দেখো মামা ঠিকই একদিন ফিরবে, আর চিঠিটা ভুলে যাও না। চিঠিটা ভুলে গেলেও মামাকে তো ভুলতে পারছি না। ধরো বাবাকে তো হারিয়ে ফেলেছি সেই ছোটবেলাতে, মনেও করতে পারি না। মাকেও কিশোরবেলায় হারিয়েছি। এই যে মামা, এই মামাই তোমাকে কোলে পিঠে করে বড় করেছে। এমনকি আমার যাতে কোনো অযত্ন না হয় সেই জন্য তিনি বিয়ে পর্যন্ত করেননি, চিরকুমার রয়ে গেছে। তোমার সাথে আমার বিয়ের পর চলে গেলে হঠাৎ করে ম্যারিকে। আমি সব জানি। আচ্ছা তোমার কি এটা মনে পড়ে মামা বিয়ের পর তোমাকে একটা কথা বলতেন না? মামা আমার বাগানটাকে দেখে রেখো, ওর যাতে কোনো অযত্ন না হয়, তারপর আমি হুট করে একদিন চলে যাব আমেরিকা। হ্যাঁ আমার সব মনে আছে। তুমি মন খারাপ করো না তো। তুমি দেখো মামা ঠিকই একদিন ফিরে আসবে। চলো, অফিসে দেরি হয়ে যাচ্ছে। তোমার কে জানো জয়েন করবে আজকে। দেখো তো আমি ভুলে গেছিলাম। চলো চলো চলো। হ্যাঁ চলো। সরি, আই এম সরি, সরি ফর দ্য লেট। গুড মর্নিং স্যার। গুড মর্নিং ফাইজা নওশিন, বসো। তারপর মিস ফাইজা নওশিন, কি নেবেন, চা না কফি? চা। দুটো চা দিবেন ফাস্ট। শিওর স্যার, ট্রান্সপারেন্ট জয়েনিং লেটার। থ্যাংক ইউ মিস ফাইজা নওশিন। আপনাকে অফিসিয়াল কিছু কথা বলতে চাই একদম স্ট্রেট ওয়ে। শিওর স্যার। আমাদের অফিসে কর্পোরেট কালচারটা খুবই স্ট্রংলি মেনটেন করা হয়ে থাকে। একদম টাইম টু টাইম সব কিছু হয়। রুলস রেগুলেশনস কিছু আছে যেটা আমরা স্ট্রংলি মেনটেন করি। নিয়ম কানুনের বাইরে এখানে কিছুই হয় না। স্যার আমিও নিয়ম মেনে চলতে পছন্দ করি। দ্যাটস রিয়েলি গুড।
অফিসের কিছু রুলস রেগুলেশনসের মধ্যে এগুলো কিন্তু খুবই স্ট্রংলি পড়ে যে টাইমলি অফিসে আসতে হবে এবং অফিস টাইম শেষ হওয়ার আগে কোনোভাবে অফিস থেকে বের হওয়া যাবে না এবং অফিস কাজ চলাকালীন সময় কোনো প্রাইভেট কাজ করা যাবে না। ইনফ্যাক্ট আপনি চাইলেও কোনো সোশ্যাল নেটওয়ার্কিংও করতে পারবেন না, এটা অফিস ম্যানেজমেন্ট একেবারেই সহজভাবে নেয় না। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, আপনি অফিসে যা যা করবেন তার ডে টু ডে রিপোর্ট আপনার সিনিয়রকে মেইল করে তারপর আপনাকে অফিস থেকে যেতে হবে। এত টেনশন নেবার কিছু নেই, অফিসের কাজ আপনি আস্তে আস্তে বুঝে যাবেন এবং রুলস অ্যান্ড রেগুলেশনের সাথে আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। আর তাছাড়া এই জায়গাটা তো আমি আছি, আমার জায়গা থেকে বলতে পারি আমার জোনটাতে আমি অনেক বেশি ফ্রেন্ডলি অ্যান্ড ফ্লেক্সিবল। আপনি 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় আমাকে কল করতে পারেন অফিসিয়াল যে কোনো ম্যাটারে। I'm always ready to cooperate you. Thank you, sir. You're most welcome. এবার চলুন আপনাকে আপনার কাজ আর আপনার ডেস্কটপ বুঝিয়ে দিই। কিছু মনে করবেন না, আপনার লিঙ্কডইনটা কি জানতে পারি তাহলে আপনাকে ডাকতে সুবিধা হবে। স্যার আপনি আমাকে নশ্চিত করে ডাকতে পারেন। ওকে, থ্যাংক ইউ নশ্চিত। আপনি এই ফাইল হ্যালো মিজান। ও আপনি বলেন, কেমন আছো? ভালো, আমি ঢাকায় আসলাম, দিন বিশেক থাকবো, একটা ট্রেনিং আছে, এর মাঝখানে তোমার সঙ্গে কি দেখা হতে পারে না? আসলে কি এই সময়টা আমি অনেক ব্যস্ত আর অফিসে অনেক কাজের চাপ। তুমি বললে আমি তোমার অফিসে এসে তোমার সঙ্গে দেখা করতে পারি। আপনি আমাকে পরে ফোন করেন, আমি পারলে জানাবো। আজকে কোনোভাবে হবে না, মানে আমি তোমার অফিসের আশেপাশেই ছিলাম তো তাই। না আজকে তো সময় হবে না, আজকে আমি অনেক ব্যস্ত আর অনেকগুলো মিটিং আছে এবং কিছু লোকজন আমার সাথে দেখা করতে আসবে। আচ্ছা ঠিক আছে, এত কিছু বলার দরকার নেই, আমি কোনোদিন তোমাকে জোর করিনি, করবো না। তোমার যদি সময় হয় আমাকে জানিও। ঠিক আছে মিজান ভাই, আজকে রাখি তাহলে। সুন্দর থেকো। ওকে বাই। হ্যালো খেয়া স্যার, আপনাকে একটু কষ্ট দেবো, কিছু মনে করবেন না, এমার্জেন্সি একটু সচিবালয়ে যাবেন, প্ল্যানিংয়ে ডিএস আফজাল সাহেব কিছু কাগজপত্র দেবে, সেগুলো নিয়ে আপনার কাছেই রাখবেন, পেপারসগুলো কিন্তু খুবই কনফিডেন্সিয়াল। আচ্ছা ঠিক আছে স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। আচ্ছা স্যার আপনি কবে দেশে ফিরবেন? এই তো এই সপ্তাহেই। ওকে খেয়া বাই। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। আগে আমাকে তুমি করেই বলতে, সমস্যা নেই, এখন যদি আপনি বলতে কমফোর্ট ফিল করো আপনি করেই বলো। আপনি এখানে? আমি আসলে তোমার সঙ্গেই দেখা করতে এসেছিলাম, কিন্তু তোমার কাছ থেকে অনুমতি না পেয়ে চলে যাচ্ছিলাম। আপনার পোস্টিং না জামালপুরে? হ্যাঁ, সরিষাবাড়িতে। খেয়া তুমি ভালো আছো? কি করে বুঝলেন? টের পাই, হৃদয় থেকে। আচ্ছা আপনি বিয়ে করছেন না কেন? আজ আর তোমার সময় নষ্ট না করি, তুমি তো আজ অনেক ব্যস্ত, তোমার সঙ্গে অনেক লোক দেখা করতে আসবে, যদি ভাগ্যে থাকে তারা তো দেখা হবেই, তখন বলবো। আসি। এই বিল্ডিংয়ে পাঁচতলায় আমার অফিস। জানি। আপনার কার্ড হবে? থ্যাংক ইউ।
আচ্ছা কি ব্যাপার, নিচে তো গাড়ির ড্রাইভার কিছুই দেখছি না, কোথায় গেল? শুধু ফুল না, আর অনেক কিছু আছে এই ব্যাগের ভেতর সব তোমার জন্য। এত সব কিনেছো কেন? কিনেছি কেন মানে আশ্চর্য, তুমি তো দেখি ভুলে গেছো কালকে আমাদের ম্যারেজ ডে। ভুলে যাব আমি? তোমাকে দেখে কিন্তু তাই মনে হচ্ছে। একটু বেশি বেশি মনে হওয়া ভালো। ইস, কাল যদি ছুটি নিতে পারতাম। কালকে তো আমিও ছুটি নিতে পারছি না, অফিসে নতুন এক্সিকিউটিভ জয়েন করেছে, মানে প্রচুর কাজের চাপ। নতুন এক্সিকিউটিভের ভয়ে আছো মনে হচ্ছে। লিসেন, সে একজন এক্সিকিউটিভ, আমার বস না, তো ভয়ের কোনো কারণ নেই, টেনশনের কোনো কারণ নেই। কিন্তু একটা ব্যাপার চিন্তার বিষয়, সেটা হচ্ছে একজন মেয়ে নতুন জয়েন করেছে অফিসে, এখন তাকে যদি পুরো কাজটা ঠিক মতো বুঝিয়ে না দিই সে ডিপ্রেশনে ভুগবে না, সেজন্য বুঝে আর কিছু না। ও, মেয়ে এক্সিকিউটিভের ডিপ্রেশন নিয়ে তো দেখছি তোমার কোনো চিন্তার শেষই নেই। খেয়া, খেয়াকে কত বছর পর দেখলাম, ও আমার ফোন নাম্বারটাও নিল কিন্তু আর ফোন দিল না, কি জানি। অনেকদিন পর আপনার ফোন। আমি তো তাও মাঝে মাঝে করি, আপনি তো ফোনই করেন না। আমি আসলে একটু বিজি থাকি, সময় করে উঠতে পারি না। মিথ্যে বলছেন, ইচ্ছে নেই। আননোন মানুষের সাথে বারবার ফোন করে কথা বলার কি দরকার, তাই না? সে হয়তো আপনার মাথায় চড়ে বসতে পারে। আমি কি সেটা কখনো বলেছি আপনাকে? নয় তো কি, কি জানি, আমি আপনার সঙ্গে কথায় পারবো না। কেমন আছেন সেটা বলুন। ভালো আছি, ঢাকায় বদলি হয়ে এসেছে। তাই নাকি, আমিও তো ঢাকায়। সত্যি? হ্যাঁ। আচ্ছা, আপনি কি কখনোই আমাকে আপনার নামটা বলবেন না? এইভাবেই তো বেশ আছে। না, একটা মানুষ আমার সম্পর্কে এত কিছু জানে, আমার এত ভালো চায়, আর সেই মানুষটার নামটা পর্যন্ত আমি জানি না, বিষয়টা কেমন না? বাদ দিন, শুনেন, আজ দিনটা আমার জন্য খুবই স্পেশাল। কিভাবে? এই যে আমাদের অনেকদিন ধরে কথা হয় বাট দেখা হয় না, এখন ইচ্ছে করলেই কিন্তু এটা সম্ভব। আর আর আজই আমার প্রিয় স্কুল ফ্রেন্ডের নাম্বারটা পেলাম, সব মিলিয়ে দিনটা অনেক স্পেশাল। ভালো, তা কাল আপনার অফিস নেই? সরি, অনেক রাত হয়ে গেছে, পরে কথা বলবো। ভালো থাকবেন, বাই। আশি, তুই? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস না হলে চিমটি কেটে দেয়। আরে দূর, বস বস বস। কতদিন পরে দেখা? কতদিন না, কত বছর। তুই ঢাকায়? হ্যাঁ, ঢাকাতেই। গ্রেট, তোকে দেখে আমার কি যে ভালো লাগছে। আচ্ছা বল, কী খাবি? কিচ্ছু খাবো না, শুধু জানাতে এসেছি যে আমি আপনার শহরেই আছি। বিয়ে করেছিস? না। তাহলে কাউকে মনের মতো করে মেনে নিয়ে বিয়েটা করে ফেলো। কি দেখছিস কার্ডটা? এটা কোন মিজানের? কবি মিজানের, ইংলিশের। কিছুদিন আগে হঠাৎ দেখা হয়েছিল, বিসিএস পরীক্ষা দিয়ে কি টিএনও না ইএনওর একটা ট্রেনিংয়ে এসেছিল। ভালোই লাগছে, পুরনো সবার সাথে দেখা হচ্ছে। আচ্ছা, তোর ফোন নাম্বারটা দে তো। শিওর, লিখ। তার বল, 01319888084। চল বাসা যাই। আজ নারে আরেকদিন। চল না, আজ আমার ম্যারেজ ডে। ইস, কথাটা যদি আগে জানতাম না তাহলে। আজ মামাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে, 4-5 মাস পরে ডেটটা পেয়েছি। ও, তাহলে থাক, মিস করিস না। উঠি রে। আচ্ছা ঠিক আছে, কথা হবে। হ্যাঁ অবশ্যই পরে কথা হবে। বাই, টেক কেয়ার।
আজকের দিনও তুমি মন খারাপ করে বসে আছো? তোমার মন খারাপ দেখে কিন্তু আমারও মন খারাপ হয়ে যাচ্ছে। তুমি মন খারাপ করো না রে। কি তোমার কিন্তু অনেক সুন্দর লাগছে, বলতে ভুলে গিয়েছিলাম। হয়েছে, সিরিয়াসলি অনেক বেশি সুন্দর লাগছে। অনেক বেশি সুন্দর লাগছে, স্মাইল দেখি। নিজের মুখটা এরকম করে রেখেছেন, আবার বলছেন যে খুব সুন্দর লাগছে আমার। কি আছে, আমি হাসছি তো। আরে বাদ দাও, চলো আমরা কেক কাটি, আসো। ছুরিটা কোথায়? রেডি? হোয়াট? আরে একটা নেকলেস অর্ডার করেছি তোমার জন্য। কেন? এটা এটা ও ও এতদিন পর মামা, আশ্চর্য। কেমন আছো মামা? আমি ভালো আছি, তোমার কেমন আছে সেটা বলো। চোখের সামনে শুধু তোমাদের দুজনের মুখ, কাজে মন বসাতে পারি না। শেষে ম্যারেজ ডেটা, তোমাদের ম্যারেজ ডেটা হিসেব করে আজকে চলে এলাম। খাওয়া দাওয়া সব ছেড়ে দিন, তাই নাকি? আমি একেবারে ঠিক হিসেব মতো চলে এসছি না। আয় 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 বস। মামা আসা খুশিতে মামা আজ কেক কেটে আমাদেরকে খাওয়াবে। হ্যাঁ অবশ্যই মামা কেক কেটে খাওয়াবে। না আমি কেক কাটছি না। মামা, 3 বছর আগে তোদের বিয়ে দিয়ে গেছি, তারপরে আমি বিদেশে গেছি। এতদিনে তো আমার জন্য একটা পার্টনার জোগাড় করতে পারতি। আরে পার্টনার ছাড়া এই বাসাতে আমি একা থাকি কি করে? হ্যাঁ বাবা, ঠিক আছে, আগামী বছর বিবাহ বার্ষিকীতে আমাকে একটা পার্টনার দিতে হবে। যদি রাজি থাকো তাহলে আমি কেক কাটব, আর যদি পার্টনার দিতে পারো বাকি জীবনটা তোমাদের সঙ্গে থেকে যেতে পারি। রাজি? রাজি, রাজি। গুড, ওকে, চলো এবার তাহলে কেক কাটি। আসো আসো সবাই মিলে, আসো, ধরো 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 সবাই মিলে ধরো। এই গুড, এইবার একটু খাইয়ে দেই। হ্যাঁ, এই কাকে আগে দেবো? বৌমাকে। তুই তো জানিস আমি ওখানে আগে দেবো না। নাও, গুড, নাও সারা রাত ধরে পার্টি চলবে। কি? সারা রাত ধরে পার্টি হবে আজকে। খারাপ না তো? মিথ্যে বলছেন। কি করে বুঝলেন? মন খারাপ থাকলে কবিতা আবৃত্তি করতে হয়, আর আপনি তো ভালোই আবৃত্তি করতে পারেন। আপনাকে কে বলেছে? জানি, আপনার প্রথম আবৃত্তির ক্যাসেটটা ভালোই হয়েছিল, কবিতাগুলো না তখন মন ছুঁয়ে যেত। কবিতার ক্যাসেটের খবর সেটাও আপনি জানেন? আপনি মন খুলে কবিতা আবৃত্তি করেন, দেখেন মনটা ভালো হয়ে যাবে। বাই। ও কি আনন্দের ধাম, জানে না দুঃখের নাম,
রোগ নেই, সুখ নেই, নাহি হিংসা দেশ, নাহি জনম মরণ, কেবল আছে কি পবিত্রতা ভরা এই দেশ। ওখানে যে ফুল ফোটে পরে না কবৃন্ত টুটে, চির প্রস্ফুটিত রয়, চির সুবাসিত, চির মধু ভরা, এত সুখী ওরা। ওগো আকাশের তারা, বল দয়া করে কোন মহাপুণ্য ফলে তোমাদের মতো ওই গগনের গায়ে তারা হওয়া যায়। আবিষ্কার করার জন্যই আমি এতদিন বাইরে ছিলাম, এটা এখন একটু টেস্ট করা দরকার। এটা কি যন্ত্র মামা? এটার নাম হচ্ছে অনিক। কোথায়? অনিক তো শাওয়ার নিচ্ছে, একটু সময় লাগবে, দেখে দেব। না না না, আমি তোমাকে পার্সোনালি আগে বিষয়টা জানাতে চাই। এটা হচ্ছে একটা যন্ত্র, বুঝলে? এইটার মধ্যে আমি শুধুমাত্র হিউম্যান ইন্টারফেস সিস্টেমের একটা চিপস ঢুকিয়ে দিয়েছি। এই যে দেখছো, এখানে কয়েকটা পোর্ট রয়েছে, ইউএসবি পোর্ট। এই পোর্টটার মধ্যে আমি এই কানেক্ট করলাম, এরপরে এটাকে তোমার ফোনের সাথে কানেক্ট করতে হবে। দেখি, দেখো আমার হাতে নখ নেই, একটু খোলো দেখি। এইবার তুমি এই ফোনে কানেক্ট করলে, এইবার তুমি ইচ্ছে করলে এই যন্ত্র দিয়ে তোমার প্রিয় মানুষের তোমার জন্য কতটুকু ইমোশন আছে সেটা তুমি ইজিলি মাপতে পারো। কিন্তু তার আগে তার নাম্বারটা এখানে পার্মানেন্টলি সেট করতে হবে এই মেশিনের মধ্যে, তারপর তোমার নাম্বারটা সেট করতে হবে। তারপর যদি তুমি তাকে ফোন দাও, তাহলে তুমি এই বাটনটাতে টিপ দিলেই দেখতে পাবে যে তোমার জন্যে তার ইমোশনের মাত্রাটা কত। আচ্ছা মামা, অনেকের নাম্বারটা সেট করে দিন না। অনেকের? হ্যাঁ মামা, প্লিজ। আচ্ছা দাঁড়াও, দিচ্ছি নাম্বারটা, বলো। 013 এই যে নাম্বারটা সেট হয়ে গেছে। এখন যদি তুমি ওকে ফোন দাও, তাহলে তুমি ইজিলি ওর ইমোশনটা মাপতে পারবে। তুমি দেখতে চাও রেজাল্ট? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ফোনে ফোন করো। করেছ? এইটা হচ্ছে রেজাল্ট বাটন। এবার তুমি রেজাল্ট বাটনে টিপ দিলেই তুমি ওর ইমোশনের মাত্রাটা দেখতে পাবে। এই দেখো, নিশ্চয় ফোনটা টাচ করেছ। এই দেখো ৯৭%। মামা এটা তো দারুণ যন্ত্র। হ্যাঁ, কিন্তু তুমি খবরদার অনেককে বলবে না যে এই যন্ত্রটা তোমার কাছে আছে। মানে আমি আসলে ভাবতেই পারিনি যে তুমি আমাকে ফোন করবে। নাম আবার কি আছে, আমি কি ফোন দিতে পারি না? হ্যাঁ বলেছিলে, বাট আমি ভেবেছিলাম যে বিষয়টা অনেকটা ওই বাসায় যেতে বললাম, ঠিকানা দিলাম না, ওই রকম। আজকে আপনি ফ্রি থাকলে অফিসে চলে আসেন। কখন আসবো? আমি এখনই অফিসে যাচ্ছি, পারলে এখনই আসেন। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। ওকে বাই।
person. Hello. Wow. Hello. তবে একটা কথা না বলেন থাকতে পারছি না মামা, আমি সরি। বলো, তোমার এই যে মেশিনটা মনোযন্ত্রটা না পুরোপুরি একটা গেমের বাচ্চার মতো। আরে এটা তো আমার প্রোডাক্ট না, এর মধ্যে শুধুমাত্র আমি ডিভাইসটা চেঞ্জ করেছি। এটা যখন পপুলারিটি পেয়ে যাবে না, তখন দেখবে এর একটা প্রফেশনাল লুক চলে আসবে। ওকে, ইটস প্রিটি গুড। তবে মামা এটাও শিওর, যদি এটা ওয়ার্ক আউট করে মামা, এটা একেবারে হুঁচিয়ে ফেলে দেবে, দ্যাটস ফর শিওর। আরে দেখো না ভাগ্নে কি হয়। শুধু একটা কথা, তোমাকে যে আমি এই যন্ত্রটা দিয়েছি, এটা যেন বৌমা জানতে না পারে। ফাইন, জানবে না। হ্যাঁ মামা, এটা অন করলাম। হ্যাঁ করো করো, টেস্ট করো, টেস্ট করো, দেখো কাজ করবে। দেখো ইটস ওয়ার্কিং 89% বাবা। হ্যালো, তার মানে বুঝতে পারছো খেয়া তোমাকে কতটা মামা, কি তোমার কাছ থেকে এটা নিতে পারি? শিওর শিওর, রেখে দাও। কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ সো মাচ মামা। হ্যাঁ আমি এখন চলে যাব মামা। ওকে, তুমি দুপুরে লাঞ্চে ঠিকঠাক মতো করে নিও। আরে শোনো, আমার খাওয়ার নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। মানুষ খেয়ে মরে, না খেয়ে কখনো মরে না, বুঝছো? তোমার তো কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। তুমি আগের মতোই আছো, একটুও বদলাওনি। 3 বছরের বিবাহিত জীবন, ঢাকার যানজট, ভেজাল খাবার, আমি কি করে আগের মতো থাকি? তুমি তোমার আগের চোখ দিয়ে দেখছো বলেই হয়তো বা আমি আগের মতোই আছি। আচ্ছা, তুমি কি আগের মতো কবিতা লেখো, পড়ো? কবিতা কবেই ছেড়ে গেছে আমাকে। তুমি কিন্তু আগের মতোই দুঃখ বিলাসী রয়েছো। দুঃখ কি নেই আমার? আছে, তা কিন্তু বিলাসিতার জন্য ব্যবহার করা হয়। কি জানি, আমি আগেও কোনোদিন তোমার সঙ্গে কথা পারিনি, আজও পারবো না। আজ অফিসে আমার অনেক কাজ আছে, ফ্রি থাকলে কাল আমাদের দেখা হতে পারে। হ্যাঁ হতে পারে। আমি তাহলে তোমার অফিসে আজকে আর সময় নষ্ট না করি, কাল দেখা হচ্ছে। আচ্ছা ঠিক আছে।
25%. তবে কিছু জায়গায় কানেকশন প্রয়োজন, আমি মার্ক করে রেখেছি, আপনি দেখুন। আপনাকে একটা সত্যি কথা না বলে থাকতে পারছি না, আইডিয়াটা আমার পছন্দ হয়েছে, ভীষণ রকম পছন্দ হয়েছে। এটা একটা ইউনিক অ্যান্ড রিয়েলি ভেরি গুড আইডিয়া, এবং আমার এটাও মনে হচ্ছে যে আপনাকে এখন এই মুহূর্তে একটা ট্রিট দেওয়া উচিত। স্যার, আইডিয়াটা আপনার পছন্দ হয়েছে, তাই আমার উচিত আপনাকে ট্রিট দেওয়া। আজকে লাঞ্চটা আমি করাবো, যদি আপনার আপত্তি না থাকে। থ্যাংক ইউ, আমার কোনোই আপত্তি নেই। তাহলে স্যার এখন যাবেন নাকি একটু পরে? লাঞ্চ টাইম অলরেডি 10 মিনিটস ক্রস করে গেছে, বেটার আমার মনে হয় আমরা এখনই যাই, ডান্সটা শেষ করে এসে তারপর আইডিয়াটা ফাইনাল করি, কী বলেন? ওকে স্যার। নওশেন, আমি প্রথম দিন আপনাকে যখন দেখেছিলাম তখনই আমি বুঝতে পেরেছিলাম যে আমি একজন মেধাবী প্ল্যানার পেতে যাচ্ছি। সত্যি স্যার? একদম সত্যি। আমার সম্পর্কে এত পজিটিভ ভাবার কারণ কি? কারণ আপনার চোখে মুখে মেধার বিচ্ছুরণ আছে, সেজন্য। কি হলো, আপনি হাসছেন কেন? সরি স্যার, আপনার কমেন্টসটা শুনে হাসি আটকে রাখতে পারিনি। এর আগে অনেক কমেন্টস শুনেছি, বাট এত সুন্দর করে না কেউ কমেন্টস করেনি আমাকে। ফাইন, আর কি কি কমেন্ট শুনেছেন? শুনেছি আমি দেখতে সুন্দর, আমার চোখগুলো টানা টানা। তারা অবশ্য ভুল বলেনি, কারণ আপনি যথেষ্টই সুন্দরী। ও, থ্যাংক ইউ। আপনি কি করে বুঝলেন? সি ফুড আর থাই ফুডের মধ্যে তেমন কোনো মানে পার্থক্য আমি দেখি না। এটা একটা ব্যাপার আছে, যারা সি ফুড পছন্দ করে তারা থাই ফুড পছন্দ করে, এই জন্য আপনাকে বলেছিলাম যে আপনার মধ্যে মেধার বিচ্ছুরণ। হ্যালো, সালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অনিক সাহেব আছেন অফিসে? স্যার একটু বাইরে গেছেন। ও আচ্ছা, নতুন যে ম্যাডাম এসেছেন উনি কি অফিসে আছেন? না, উনিও স্যারের সাথে বাইরে আছেন। কে বলছিলেন প্লিজ? হ্যালো হ্যালো, আপনার কথা শুনে হাসিতে দম আটকে যাবে একেবারে। স্যার হাসির কথা নয়, আপনার কিন্তু 100টি বিশেষণ দেওয়া যাবে। ওয়েট ওয়েট, আমরা বছরের পর বছর একসঙ্গে কাজ করব, এখন আপনি যদি একদিনে সব বিশেষণ দিয়ে দেন তাহলে তো বাকি দিনগুলোতে বাকির খাতাটা শূন্য রাখাই ভালো। এক্সকিউজ মি, হ্যালো, এই লাঞ্চ করেছো? না। তুমি একটা কাজ করো, তুমি লাঞ্চটা করে নাও, আজকে আমি আর বেরোতে পারবো না। হ্যাঁ, তুমি কোথায়? আমি তো অফিসে, বেশ বিজি। তুমি লাঞ্চটা করে নাও। ওকে, হ্যাঁ বাই। স্যার আরেকটু দেবো? হ্যাঁ শিওর শিওর। কি হয়েছে তোমার, মন খারাপ? মন খারাপ মন খারাপ আমাকে দেখে কি তাই মনে হচ্ছে? তোমার চোখ দেখে কিন্তু তাই মনে হচ্ছে। কি হয়েছে তোমার? কিছু না, আমাকে একটু একা থাকতে দাও। না, তোমাকে তো একা থাকতে দিব না, কারণ খবরে যাওয়ার আগ পর্যন্ত আমি তোমার পাশে আছি, ছিলাম, থাকবো। যাও না, শুয়ে পড়ো, যাও। শুভনা, আজকে সারাটা রাত আমি তোমার পাশে এখানে দাঁড়িয়ে থাকবো। তুমি উদাসী হলে আমি উদাস, তুমি তোমার মুখের শ্রাবণের মেয়ে আর আমি বৃষ্টি, বৃষ্টি হয়ে থাকবো। ওই দিন যে আপনি বলতে চাচ্ছিলেন পরে আর বললেন না, কবিতা ও খেয়া বিষয়। কি সব বিষয় যে আপনি কথা বলেন না! ওয়ান সাইড লাভ, মানুষের জীবন আপন হয়, সারা জীবন জুড়ে আঁকড়ে থাকে, প্রত্যাশা ও প্রাপ্তিহীন ভালোবাসা,
মনের গহীনে একা একাই বেঁচে থাকে সারা জীবন, সংজ্ঞাহীনভাবে যুক্তিহীনভাবে বেঁচে থাকে, তাই না? আপনি এগুলো কেন বলছেন? মিথ্যে বলছি নাকি? হ্যালো। হুম, শুনছি। কিছু বলবেন না? আপনার সঙ্গে আমার দেখা হওয়া প্রয়োজন। ওকে, কাল আমরা দেখা করব। অ্যাড্রেস আর টাইমটা আমি এসএমএস করে দেব। হুম, বাই। মিজান, মিজান কি তাহলে এখনো? স্যার, আপনি কি অফিসে চলে গেছেন? না, আমি এখনো যাইনি। কেন স্যার? আমি রাস্তায় সিএনজি ট্যাক্সি ক্যাব কিছুই পাচ্ছি না। আপনি কি লালমাটি হয়ে যাবেন স্যার? জি অবশ্যই, আপনি ওখানে ওয়েট করুন, আমি আসছি। জি, ও স্যার, থ্যাংকস। আজকে দুটো মিটিং আছে, মিটিং শেষ করতে হবে।
সে আর বান্ধবী আসে বসি। হ্যাঁ প্লিজ। মানুষের জীবনটা এমনই না, অনেক কাছের সম্পর্ক অনেক সময় চেনা যায় না। ঠিকই বলেছেন, যেমনটা আপনার খেয়া সম্পর্ক কত কাছের থেকেও কত দূরে। বিয়ে করেননি কেন? ইয়ে মানে ইজান ভাই, আপনি কিন্তু খেয়ার খুব কাছের বন্ধু ছিলেন। একবার যদি খেয়াকে বলতেন আপনি ওকে ভালোবাসেন, ও কিন্তু আপনার ভালোবাসা যথাযথ মূল্যায়ন করত, কিন্তু আপনি বলেননি। একদিন অনিক ভাইয়ের সাথে সম্পর্ক হলো, বিয়ে হলো, এখন দুজন দিব্যি সংসার করছে। হ্যাঁ ভুলটা আমারই। একটা ভুলকে এভাবে আগলে রেখে সারা জীবন কাটানোর কোনো মানে হয় না। সেটা বুঝি। বুঝেন যখন। পাঁচ মিনিট। হ্যাঁ কি যেন বলছিলে, তোমার কে কে আছে? হাসছো কেন? আমি কি হাসির কথা বললাম? হাসবো না, আমাকে স্ট্রেট বললেই তো পারতেন যে আমার বিয়ে হয়েছে কিনা, বাচ্চা আছে কিনা, তাদের বয়স কত। আমি এখনো একাই আছি। এক্সকিউজ মি, বলো কি খাবে? হ্যালো হ্যালো, মনোযন্ত্র তো ওদের জীবনকে জটিল করে তুলেছে। Thank you.
হ্যাঁ কেয়া, তুমি এত রাতে? কাল একটু দেখা করতে পারবে? কাল কাল তো আমি আসলে চলে যাচ্ছি। ও, সময় হবে না তাহলে। কেয়া, আমি বুঝি। আমি আসলে তোমার জীবনে এক ধরনের বিড়ম্বনাই তৈরি করছি। দেখা করতে চাইছো না, তাই না? আমি চাই কি চাই না সেটা তুমি ভালো করেই জানো। কোথায় আসবো? তোমার অফিসে? না, তোমার সেই প্রিয় জায়গায় বিকেল চারটে। তোমার মনে আছে? হ্যাঁ, আসবো আমি। ওকে, বাই। তোমার এগুলো মনে আছে? কিছুই ভুলিনি আমি। তোমার খুব মন খারাপ, তাই না? মিথ্যে বলছো তুমি। কি করে বুঝলে? তোমার চোখ দেখে। চোখের ভাষা পড়া এখনো বাদ দেওয়ার নেই, তাই না? মিজান, তোমার যথেষ্ট বয়স হয়েছে। চোখের ভাষা পড়া বাদ দিয়ে মুখের ভাষায় জীবন চালানোর চেষ্টা করো। হ্যাঁ, ঠিকই বলেছ। চোখের ভাষা নিয়ে ভাবতে ভাবতে জীবনে অনেক বেশি সময় নষ্ট করে ফেলেছি। আর এবার ঢাকায় এসে তোমাদের সঙ্গে কথা বলে বিষয়টা আরো ভালোভাবে উপলব্ধি করলাম। আমাদের সাথে মানে? আর কার সাথে তোমার দেখা হয়েছে? তোমার বান্ধবী আরশি। কি ব্যাপার, ওর নাম শুনে এরকম চুপসে গেলে কেন? প্লিজ, ওর নাম আমার সামনে উচ্চারণ করবে না। কেন, কি হয়েছে? বাদ দাও তো। হ্যালো, বুঝি গো সন্ধ্যার কাছে, শিখেছে সন্ধ্যার মায়া ওই একই মায়া। চাহিলে হৃদয় পানে মরমেতে পড়েছে তারা উঠে। আগে কে জানিত বল কত দূর কাছে। বোঝা যায় আধো প্রেম, আধখানা মন, সমস্ত কে বুঝেছে কখন, কে বুঝেছে কখন। মিজান, এরপর কিন্তু একা একা কবিতা শুনবো না। এরপর কবিতা শুনে তোমার বউকে সঙ্গে নিয়ে শুনবো। আমিও তাই ভাবছি।
তোমার মন খারাপ কেন ছিল সেটা কিন্তু বললে না। আচ্ছা তোমার জামালপুর যেন কবে যাবা? জামালপুরে আজই উঠবে? খেয়ার সঙ্গে খেয়া মনে হয় তোমার উপর কোনো কারণে রেগে আছে, ওর সঙ্গে ঝামেলাটা মিটিয়ে ফেলো। আমার উপরে রেগে আছে কেন? তা তো জানি না। আচ্ছা আমি কালি ওর সাথে দেখা করে সব ঝামেলা মেটানোর চেষ্টা করব। আমি তাহলে যাই। তোমার যত্ন নিও। দেখি হয়তো আগামী মাসে, বলতে পারছি না। আচ্ছা যখনই আসো খাবার দাবার নিয়মিত করো, শরীর খারাপ করবে। আচ্ছা ঠিক আছে। আমি বাবাকে বলবো তোমাদের বাসায় যোগাযোগ করতে। আচ্ছা আমি বাবাকে বলে রাখি তাহলে। আমি এমন একজন মানুষের সাথে সংসার করছি। এই কি বলে তুমি, আমি কি করেছি? তুমি কি করেছো নিজেকে প্রশ্ন করো। যদি প্রশ্ন করতে হয় সেই প্রশ্ন তো আমি নিজেকে করব না, শুধু তুমিও নিজেকে প্রশ্ন করো যে তুমি কি করেছো। কি বললে তুমি, কি বললে? ছি 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 ছি, অফিস কলিগের সাথে। এই এসব কি বলছো তুমি? কি বলছো তুমি বুঝতে পারছো না? না না বুঝলে নরসিংহরপে আশিকে ফোন করে একটু বুঝে। হ্যাঁ খবর চোখা, তুমি আমার বিশ্বাসকে খুন করেছো, আমার ভালোবাসাকে তুমি অমর্যাদা করেছো, আমার চোখে ধুলো দিয়ে তুমি আমাকে বললেই পারতে আমি সরে যেতাম। তুমি তো টু মাছ বলছো, আমার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ তুমি। হো আমি সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছি? তুমি যখন আশিকে নিয়ে ঘুরে বেড়াতে আর ফোনে বলতে তুমি বিজি আছো তখন তোমার সহ্যের সীমা ছাড়িয়ে যায় নি? যখন তুমি তোমার গাড়ির সিটের পাশে ওকে বসিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতে তখন তোমার সহ্যের সীমা ছাড়িয়ে যায় নি? বলছো না কেন কথা? আমি সত্যি মানুষটিকে ভুল করেছি। হ্যাঁ এখন তো তোমার মনে হবে যে তুমি আসলে মানুষটিকে ভুল করেছো, কারণ তোমার কাছে এখন রাইট পারসন হচ্ছে গিয়ে মিজা। অনিক কেন বলছো, নাম কেন নিচ্ছো তুমি আমার? তুমি আমার সাথে সংসার করো কিন্তু অথচ মানে ওর সাথে গিয়ে একজনের প্রতি আরেকজনের ইমোশন 0%। শেষ একটা কথা বলে যেতে চাই, যাওয়ার সময় এরকম একটা মিথ্যা অপবাদ না দিলেও বা আমি চলে যাচ্ছি, ভালো থেকো। আমি বলছি তোমাদের যন্ত্রটুকু আমাকে ফেরত দাও।
যাও নিয়ে এসো, টমেটো নিয়ে এসো। এই যন্ত্রটা, এই যন্ত্রটা আমার একটা ভুল আবিষ্কার। মানুষের ইমোশন, মানুষের মনের বিচরণ যদি দেখা যায় তাহলে সংসার আর সংসার থাকে না, জীবন অনেক জটিল হয়ে যায়, এটা তোমরা বুঝতে পারছো না মামা? এই যন্ত্রটা ব্যবহারের উপযোগী নয়, এই যন্ত্রটা পরীক্ষায় ফেল করেছে। এই যন্ত্রটি পরীক্ষায় ফেল করেনি, পরীক্ষায় ফেল করেছে আমাদের দুজনের বিশ্বাস। না বৌমা, মানুষের সব দোষ মেনে নিয়ে বিশ্বাস স্থাপন করে তবেই জীবন যাপন করতে হয়। সেই বিশ্বাসের ঘর যদি মিথ্যার আগুনে পুড়ে যায় তখন কি হবে মামা, বলেন আপনি। বৌমা, মামা আমি চলে যাচ্ছি। বৌমা, বৌমা, অনেক অনেক আগে ফেরা। বৌমা, বৌমা তুমি যেও না, দাঁড়াও। না মামা, অনেক আমি চলে যাচ্ছি মামা, আপনি আমাকে মাফ করে দিন। অনেক, বৌমা, বৌমা, অনেক অনেক ওকে ফেরা। মামা ওকে যেতে দাও।